নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবার প্রথম বার্ষিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিয়েছে এবং তাদের মূল্যায়নের এই রিপোর্ট কার্ড প্রস্তুত করা হচ্ছে নৈপুণ্য অ্যাপে। তো এই অ্যাপ থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট অর্থাৎ নম্বরপত্র ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করা যাবে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া এবং প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুধু শ্রেণীর শিক্ষকরা রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর বিষয়ভিত্তিক যে শিক্ষকরা আছেন, বিষয়ভিত্তিক শিক্ষকরা দুই ধরনের ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন। তো বৃহস্পতিবার 31 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বেসরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হ্যান্ডি সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং এতে বলা হয় নতুন জাতীয় শিক্ষাক্রম 2022 অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট 22 ডিসেম্বর থেকে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লিঙ্কটি ব্যবহার করে ডাউনলোড করা যাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এবং যে মাউসির নৈপুণ্য অ্যাপসের একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ঢুকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের যে শ্রেণীর শিক্ষকরা আছে, বিষয়ভিত্তিক শিক্ষকরা আছেন, তারা নৈপুণ্য অ্যাপস থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক যে শিক্ষকরা আছেন তারা আচরণগত যে ট্রান্সক্রিপ্ট বা বিষয়ভিত্তিক যে ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তো আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।